মেয়েদের জীবনটা খুব তাড়াতাড়ি রং বদলায়। আজ যা সুখ, কাল সেটাই দুঃস্বপ্ন হয়ে যেতে পারে। কথাগুলো পুতুল সাজিয়া সুলতানার এইবারের বইমেলাতে আসা প্রেমতান্ত্রিক পৃথিবীর স্বপ্ন থেকে বিচ্যুতি হওয়ার আগে উপন্যাস থেকে নেওয়া। এখন কথা বলবো এ প্রজন্মের জনপ্রিয় কণ্ঠশিল্পী ও লেখিকা পুতুল সাজিয়া সুলতানার সাথে। কেমন আছেন আপনি? ভালো আছি। এবারের বইমেলা কেমন লাগছে? ভালো লাগছে। বইমেলায় তো আমার আশা হয় একটু অন্যভাবে, যেহেতু নিজের লেখা বই আসে, প্রকাশিত হয়। গত 8 বছর ধরে এটা রীতিতে পরিণত হয়েছে যে বইমেলাটা পুরো আমার মাস, মানে পুরো ফেব্রুয়ারি জুড়ে গানের ব্যস্ততার পাশাপাশি যখনই মানে আমি সময় পাই, বইমেলাটা মিস হয় না, বইমেলায় চলে আসি। সেখানটায় আমার পাঠকদের সঙ্গে, অনুরাগীদের সঙ্গে সরাসরি দেখা হওয়ার একটা সুযোগ থাকে, তো সেটা হাতছাড়া করতে ইচ্ছা করে না। গানের পাশাপাশি যে বই লিখছেন, বই নিয়ে চিন্তা করছেন, এতে কি কোনো রকম কোনো সমস্যা হচ্ছে কি আপনার? না, মানে গান আর সাহিত্য সহজাতভাবেই ছোটোবেলা থেকে আমার সঙ্গে বড় হয়েছে। সেখানটায় আমার আলাদা করে সময় বের করা, আলাদা কোনো চেষ্টা করা যে আমি এখন গান করব বা এখন বই লিখব, মানে লেখালেখি করব, সেটা তো হয় না একসঙ্গে। সেটা খুব সহজাতভাবে প্রতিদিনের চর্চার একটা অংশ আমার গান এবং লেখালেখি। এবারের মেলাতে আপনার কয়টি এবং কী কী বই এসেছে? একটাই বই এসেছে এবার, একটা উপন্যাস, প্রেমতান্ত্রিক পৃথিবীর স্বপ্ন থেকে বিচ্যুত হওয়ার আগে। এটা আমার অষ্টম বই, প্রকাশ করেছে তাম্রলিপি, বইমেলাতে প্যাভিলিয়ন নাম্বার 21। আপনি দর্শকদের সাড়া বইমেলাতে কেমন পেয়েছেন আজকে পর্যন্ত? ভালো, মাত্র শুরু হয়েছে, প্রথম সপ্তাহ তো এখনও শেষ হয়নি, তো সেই জায়গাটা থেকে আমি বলবো যে সাধারণত দ্বিতীয় তৃতীয় সপ্তাহ বেশি জমে ওঠে, জমজমাট হয়। তবে এবার কিন্তু শুরু থেকেই, যেহেতু করোনা মহামারীর সে প্রকোপটা অনেকটাই কেটে গেছে, শুরু থেকেই পাঠক সমাগম আছে এবং যেটুক সাড়া আমি পেয়েছি তাতে আমি অভিভূত। আপনার তো নতুন আরেকটি পরিচয় আপনার সাথে যুক্ত হয়েছে, শিল্পী পুতুল, লেখিকা পুতুল, এখন হচ্ছে মা পুতুল। কোনটা সবচেয়ে বেশি পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন আপনি? এক একটা এক এক রকম। শিল্পী এবং সাহিত্যিক, এ দুটো তো আমার একটা সত্তার দুইটা শৈল্পিক উচ্চারণ, আমি সবসময় বলি ওইটা আমার শিল্পের জায়গা। আর মা হওয়ার অনুভূতিটা একদম অন্যরকম, একদম আলাদা। এই বছর প্রথমবারের মতন মা হওয়ার পর আমি বইমেলায় এলাম, আমার কন্যার বয়স 7 মাস হলো, তো সেই পরিচয়টা আমি ভীষণ উপভোগ করি। জীবনটা একদম নতুন, অনেক বেশি রঙিন এখন, বর্ণিল, তো সবটা মিলেই আমার খুব সুন্দর সময় কাটছে এটা বলতে পারি। আচ্ছা, বই নিয়ে আপনার ভবিষ্যৎ আরও কি পরিকল্পনা রয়েছে? বই নিয়ে তো নয়, লেখালেখির সঙ্গে থাকতে চাই। আর মৃত্যু, কবিতা এবং উপন্যাস, এ দুটো নিয়েই, এই দুটো মাধ্যমে আমার লেখা হচ্ছে, হয়েছে শুরু থেকে। হয়তো বা সামনে আরও মাধ্যম বিস্তৃত হতে পারে, জানি না, তবে লেখালেখির সঙ্গে, সাহিত্যের সঙ্গে থাকতে চাই। আর এই তো, মানে মোট কথা, আমার মস্তিষ্কটা যেন সচল থাকে জীবনের শেষ দিন পর্যন্ত, আমি যেন লিখে যেতে পারি, এটাই চাই। আপু, আরেকটি কথা হচ্ছে বই কিন্তু এখন মানুষজন এত বেশি পড়ছে না, তাও আপনারা যারা লেখক আছেন তারা কিন্তু বই লিখে যাচ্ছেন। হ্যাঁ, বই পড়ছে না, আবার পড়ছেও, তা না হলে এত সমাগম এবং প্রত্যেকের হাতেই দেখবেন কোনো না কোনো বই তো আছে, কিনছে। পাশাপাশি অন্যান্য যাই কিছু আসুক, প্রযুক্তি আসুক, যত যাই কিছু আসুক, বইয়ের একটা আবেদন আছে এবং সেটা থাকবে, সে আবেদন চিরকালীন। এবং আমরা তাদের জন্যই লিখি যে পাঠকরা নানান মাধ্যম বাদ দিয়েও হাতে ধরে বইটা পড়তে ভালোবাসে। আপনার এবারের যে বইমেলাতে যে বইটি, উপন্যাস যে এসেছে, সেই বইটি সম্পর্কে যদি দর্শকদের সংক্ষিপ্তভাবে কিছু বলতেন। নারীর মনস্তত্ত্ব নিয়ে লিখছি শুরু থেকে, এবার উপন্যাসটাও নারী বিষয়ক উপন্যাস। নারী বিষয়ক বলতে এখানে বিবাহ বিচ্ছেদের পরবর্তী সময়ে আমাদের সমাজে নারীরা যে টানাপোড়েনগুলোর মধ্য দিয়ে যায়, মনস্তাত্ত্বিক এবং সামাজিক এবং পারিবারিক নানান দিকের, সেই দিকটা উঠে এসছে। সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। বইমেলা আমন্ত্রণ জানাই, যারা সারা বছর জুড়ে দেখা করতে চান, বইমেলা ছাড়া এর থেকে মানে সহজ সুযোগ আর কিছু হয় না। বই কিনুন, বই পড়ুন, বইয়ের সঙ্গে থাকুন। অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ।